সবাইকে আসসালামু আলাইকুম। ব্ল্যাক চেরি ছোট থেকে ডেলিভারি পর্যন্ত ভিডিওটা সবার সাথে শেয়ার করছি। বিশেষ করে সিঁড়ি দিয়ে নামানোর ভিডিও সবাই দেখতে চেয়েছিল। 2021 সালের অক্টোবরে আমাদের ব্ল্যাক চেরি পারচেজ করা হয় বগুড়া থেকে। পর্যায়ক্রমে ও অসুস্থ হয়, আবার সুস্থতা আসে এবং 2022 সালের কোরবানির পরে আসলে ওর ডেভেলপমেন্টটা শুরু হয়। এই দেখতে পারতেছেন 2022 সালের কোরবানির পরে ও আস্তে আস্তে ডেভেলপ হয় এবং আস্তে আস্তে 2023 সালের কোরবানির আগ পর্যন্ত, আসলে ও এখন পর্যন্ত দাঁতে নেই। তারপরে ওকে সেল করার মূল কারণ হচ্ছে ও ক্রস গরু হওয়ার কারণে আমাদের ছাদে খুব ডিস্টার্ব করতেছিল, মানে ওকে রাখা কন্ট্রোল করা খুব ক্রিটিক্যাল হয়ে যাচ্ছিল। এবং ও যেহেতু দাঁতে নেই, সামনে দাঁতার পরে হয়তো আরও শর্ট টাইমে আরও অনেক বড় হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমাদের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। তাই আসলে ওকে গত সেপ্টেম্বরের 1 তারিখ শুক্রবার ডিজাইন অ্যাগ্রো পার্কের কাছে বিক্রি করে দেওয়া হয় এবং ডেলিভারি দিয়ে দেওয়া হয়। গত 2 বছর যাবত ও আসলে আমাদের কাছে আদর যত্নে থাকে। অনেকেই সিঁড়ি থেকে নামানোর ভিডিও দেখতে চেয়েছিলেন, তাই ভিডিওটা আসলে শেয়ার করা হলো। তো নেক্সট ভিডিওতে দেওয়া হচ্ছে, দেখে নেন। ও নিজে নামবো কেমনি, এই টেনশন নেই আসলে। পা উড়াই দিতে হবে একজন। ব্ল্যাক চেরি শুক্রবার দিন আমরা ডেলিভারি করে দিই, নামানোর ভিডিও তো দেখতেই পেলেন। সো সবাই দোয়া করবেন।